শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। জুন মাসের গোড়ার দিক, পিকিংয়ের পোশাকের পার জুড়ে বসন্তের সবুজ দীপ্তি, অগণন উইলো আর মহিয়ান সাইপ্রেস গাছের বর্ণিল শোভাযাত্রায় নিষিদ্ধ শহর পিকিং যেন রূপান্তরিত হয়েছে বিস্ময় আর স্বপ্নের শহরে। শহরের স্নিগ্ধ বাতাসের ছোঁয়া লাগা উদ্যানে বসে কল্পনাও করা যায় না যে চারপাশের এই কেতাদুরস্ত অট্টালিকা রাজির ওপারে জেগে আছে বুভুক্ষ, বিপ্লবী এবং বিদেশিদের দ্বারা আক্রান্ত এক চীন। শহরের বিদেশিদের সুখের আবাসে পানপাত্র ভরে থাকে সুরা আর সোডায়, থাকে পোলো, টেনিস আর আড্ডা। ভরপেট খাওয়া এইসব বিদেশিরা শুনতে পায় না সেই উত্তাল জনতার কথা যারা দাঁড়িয়ে আছে শহরের প্রাচীরের ওপারে। এই শহরের বহু বাসিন্দাই এইভাবে নিশ্চিন্তে দিন কাটায়, কিন্তু বিগত এক বছর ধরে চীনের নানান প্রান্তে আগ্রাসন বিরোধী চলমান সংগ্রামের ঢেউ ধাক্কা দিয়েছে পিকিং নামক মরুদ্যানেও। আক্রমণের হুমকি দিচ্ছে জাপান, তার উত্তরে পথে নামছে মানুষ, বিশেষত ক্রুদ্ধ তরুণরা। বারবার তাদের দেখা যাচ্ছে পথে, মিছিলে। গুলিবিদ্ধ তার প্রাচীরের নিচে দাঁড়িয়ে কয়েক মাস আগেই আমি দেখেছি পুলিশের লাঠি চালানোর পরোয়া না করে 10,000 ছাত্র স্লোগান দিচ্ছে, জাপানকে প্রতিহত করো, দক্ষিণের থেকে উত্তর চীনকে আলাদা করার জাপ সাম্রাজ্যবাদী দাবিকে ছুঁড়ে ফেলে দাও। শান্সির মধ্য দিয়ে চীনের প্রাচীরের কাছে এগিয়ে গেছে লাল ফৌজ। হারানো এলাকা ছিনিয়ে নেবার জন্যে লড়াই শুরু করেছে জাপানের বিরুদ্ধে। খবরটা চারদিকে আলোড়ন ফেলে দিল। সেই আলোড়ন ঠেকাতে ব্যর্থ হল পিকিংয়ের যাবতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। অভিযানটা অবশ্য খুব শক্তিশালী ছিল না। নতুনভাবে গড়ে তোলা সামরিক ঝটিকা বাহিনীর 11টা ডিভিশনকে চটপট পাঠিয়ে দিলেন সর্বাধিনায়ক চিয়াং কাইশেক। অভিযান রুদ্ধ হয়ে গেল, কিন্তু অভিযান রুদ্ধ হলেও দেশপ্রেমিক ছাত্রদের ঠেকানো গেল না। তারা গ্রেপ্তার বরণ করল, রাজপথে একত্রিত হয়ে গৃহযুদ্ধ বন্ধ করো, জাপানকে প্রতিহত করার জন্য কমিউনিস্টদের সাথে একজোট হও, চীনকে বাঁচাও, এই ধরনের নিষিদ্ধ স্লোগান দিয়ে শহীদ হতেও পিছু পা হল না। একদিন মাঝরাতে ট্রেনে উঠলাম আমি, ভাঙাচোরা ট্রেন। আমারও শরীরটা তেমন ভালো নেই, কিন্তু মনের মধ্যে টান টান উত্তেজনা। উত্তেজনার কারণ, বহু হাজার বছরের প্রাচীন এক অঞ্চলের দিকে চলেছি আমি। মধ্যযুগের জাঁকজমকপূর্ণ নিষিদ্ধ শহর ছেড়ে রওনা দিচ্ছি কয়েকশো মাইল দূরের এক গন্তব্যে, লাল চীনে। শরীর ভালো না থাকার কারণ রওনা হওয়ার আগে যত ধরনের টিকা আর ইঞ্জেকশন নেওয়া সম্ভব সবই শরীরে ফুঁড়ে নিয়েছি। অণুবীক্ষণ যন্ত্রে আমার রক্ত পরীক্ষা করলে নানা ধরনের জীবাণু চোখে পড়বে। হাতে আর উরুতে নিয়েছি বসন্ত, টাইফয়েড, কলেরা, টাইফাস আর প্লেগের জীবাণু। উত্তর পশ্চিম অঞ্চলে এই পাঁচটা রোগের প্রাদুর্ভাবই সব থেকে বেশি। সেই সঙ্গে আরেকটা ভয়ের খবর এসেছে,
সেন্সি প্রদেশে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে বিউবনিক প্লেগ। সারা পৃথিবীর যেসব জায়গায় এই রোগটা স্থায়ী ঘাঁটি গেড়েছে তার মধ্যে সেন্সিও আছে। এখন আমি চলেছি সেন্সি প্রদেশের রাজধানী সিয়ানফুর দিকে। চীনা ভাষায় সিয়ানফু মানে হল পশ্চিমের শান্তি। পিকিং থেকে যেতে হয় দক্ষিণ পশ্চিম দিকে। দীর্ঘ পথ, ক্লান্তিকর যাত্রা, দিন রাতের ট্রেন। পশ্চিম দিকে এখানে এসেই শেষ হয়েছে লুংহাই রেল। সোভিয়েত এলাকায় পৌঁছানোর জন্য এখান থেকে আমাকে যেতে হবে উত্তর দিকে, অর্থাৎ চীনের সুবিস্তীর্ণ উত্তর পশ্চিমাঞ্চলে। এই অঞ্চলের নাম তাশি পেই। এরই একেবারে কেন্দ্রবিন্দুতে চীনের সোভিয়েত এলাকা। সেন্সির লাল এলাকার সূচনা বিন্দু হল লোচুয়ান শহর, যা সিয়ানফু থেকে 150 মাইল উত্তরে অবস্থিত। মূল সড়কের দুপাশে কিছু এলাকা এবং অন্য কিছু নিতান্ত ছোট এলাকা বাদে লোচুয়ানের উত্তর দিকে পুরো অঞ্চলটাই লালেদের নিয়ন্ত্রণে। সংক্ষেপে বললে, লাল এলাকার দক্ষিণ সীমা হল লোচুয়ান আর উত্তর সীমা চীনের প্রাচীর। পূর্ব আর পশ্চিমে পিত নদী। কর্দমাক্ত এই নদীটি তিব্বতের ধার দিয়ে কানসু আর নিংসিয়ার মধ্য দিয়ে উত্তরগামী পথে এগিয়ে চীনের প্রাচীরের উত্তর দিকে বয়ে গেছে সুইওয়ান আর অন্তর মঙ্গোলিয়া হয়ে। অতঃপর এলোমেলো গতিপথে দীর্ঘ অঞ্চল পাড়ি দিয়ে পূর্বগামী নদীটি দক্ষিণগামী হয়েছে, বেরিয়ে এসেছে চীনের প্রাচীর ছিঁড়ে এবং সৃষ্টি করেছে সেন্সি ও শান্সি প্রদেশের সীমারেখা। এই খামখেয়ালি পিত নদীর বিস্তীর্ণ বাঁকের মধ্যেই অবস্থিত ছিল চীনের সোভিয়েত অঞ্চল। উত্তর দিকে সেন্সি, উত্তর পূর্বে কানসু এবং দক্ষিণ পূর্বে নিংসিয়া। ইতিহাস বলে এই অঞ্চলটি হচ্ছে চীনের আদি জন্মভূমি। বহু হাজার বছর আগে এরই কাছাকাছি কোনো জায়গায় মানুষ প্রথম সংগঠিত হয়েছিল চীনা হিসেবে। সকাল হতে ট্রেনের কামরায় আমার সহযাত্রীদের ভালো করে লক্ষ্য করলাম। আমার মুখোমুখি আসনে একজন যুবক আর এক সুদর্শন বৃদ্ধ বসে আছেন। বৃদ্ধের থুতনিতে সামান্য দাড়ি, বসে বসে চা খাচ্ছেন তিনি। যুবকটি আলাপ করল আমার সঙ্গে, প্রথমে সাধারণ কুশল বিনিময় এবং এটা সেটা, তারপর অবধারিতভাবেই চলে এলো রাজনীতির প্রসঙ্গ। যুবকের খুড়শ্বশুর রেলের চাকুরে, তার দেওয়া একটা পাস নিয়ে 7 বছর পর ছেচুয়ানে নিজের বাড়িতে ফিরছে সে। এখানে যে আবার ফিরে আসতে পারবে এমন কথা সে আগে ভাবতেও পারত না। শহরের চারপাশে প্রচুর ডাকাত ডাকাতি করে বেড়ায়। ডাকাত মানে ওই লালেদের কথা বলছেন তো? আরে না না, ছেচুয়ানে লালেরা আছে ঠিকই, কিন্তু তাদের কথা আমি বলছি না, আমি ডাকাতদের কথাই বলছি। ভেতরের কথাটা জানার জন্য আমি বললাম, কিন্তু লালেরা তো আসলে ডাকাতি, খবরের কাগজে তো ওদের লাল ডাকাত কিংবা ওই কমিউনিস্ট ডাকাতি বলা হয়। তোর মশাই, আপনি তো কিছুই জানেন না দেখছি। শুনুন তাহলে, আসল ব্যাপারটা হলো নানকিন সরকারের হুকুমেই ওসব কথা লিখতে বাধ্য হয় কাগজের সম্পাদকরা। তা না করে কাগজে যদি ওদেরকে কমিউনিস্ট কিংবা বিপ্লবী বলে লেখে, তাহলে সম্পাদকদেরই কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করা হবে, বুঝলেন? কিন্তু ছেচুয়ানের সাধারণ মানুষ তো লালদেরও ডাকাতদের মতোই ভয় পায়, তাই না? কথাটা আপেক্ষিক জানেন, এটা আসলে কয়েকটা ব্যাপারের ওপর নির্ভর করে। বড় লোকরা ওদের ভয় করে, জমিদার আমলা আর কর আদায়কারীরা ওদের ভয় পায়, কিন্তু চাষিরা ওদের ভয় তো পাই না, বরং অনেক সময় রীতিমতো আদর আপ্যায়ন করে। বলতে বলতে পাশে বসা বৃদ্ধটির দিকে একবার শঙ্কিত দৃষ্টিতে তাকালো যুবক। কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছেন বৃদ্ধ, কিন্তু এমন ভাব দেখাচ্ছেন যেন কিছুই শুনছেন না।
মুখ ফিরিয়ে যুবক বলল, চাষিরা কিন্তু এই ব্যাপারটা বোঝে না যে লালেরা তাদের কাজে লাগাচ্ছে। ওরা ভাবে লালেরা মুখে যা বলে কাজেও তাই করে। তার মানে কি লালেরা মুখে যা বলে কাজে তা করে না? আরে আমার বাবা লিখেছেন, সুংপাংয়ে মানে ওই ছেচুয়ানে তেজারতি কারবার আর আফিং কেনা বেচা বন্ধ করে দিয়েছে লালেরা, জমির নতুন বিলি বন্টন করেছে। তার মানে ওরা ঠিক ডাকাত নয়, একটা নীতি নিয়ে চলে। তবে কি জানেন, লোকগুলো মোটেই ভালো নয়, অনেককে খুন করেছে ওরা। এতক্ষণে সেই দাড়িওয়ালা বৃদ্ধ মুখ তুলে বললেন, না না, ওরা খুন করে না। রীতিমতো চমকে উঠে বৃদ্ধের দিকে তাকালাম আমরা। দুর্ভাগ্য, ট্রেনটা তখনই চেংচো স্টেশনে পৌঁছে গেল। লুংহাই লাইনের ট্রেন ধরার জন্য এখানেই নামতে হবে আমাকে, কাজেই আর কথা বলার সুযোগ পাওয়া গেল না। পরের দিন হোনান আর সেন্সির দোঁয়াশ মাটির পাহাড় বেয়ে ওঠার সময় সারাক্ষণ মনে হচ্ছিল ওই কনফুসিয়াসি অবয়বের সৌম্যদর্শন বৃদ্ধ এমন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কথাটা বললেন কি করে। আমার ট্রেন সিয়ানফুতে গিয়ে দাঁড়ালো, চমৎকার ছিমছাম স্টেশন, ট্রেনটাও নতুন, চড়ে আরাম আছে। স্টেশনে নেমে প্রথমেই দেখা করতে গেলাম সেন্সির শান্তিরক্ষার কমিশনার সেনাধ্যক্ষ ইয়াং হু চিং এর সঙ্গে। কমিউনিস্ট নিয়ন্ত্রণের বাইরে সেন্সি প্রদেশের বাকি যে অঞ্চল, কয়েক বছর আগে পর্যন্ত সেনাধ্যক্ষ ইয়াংই ছিলেন তার সর্বেসর্বা। জীবনের প্রথম দিকে তিনি ডাকাত ছিলেন, চীনের অন্য অনেক নেতার মতো একই পন্থায় ক্ষমতা করায়ত্ত করেছেন তিনি এবং প্রচুর ধন সম্পত্তি হস্তগত করেছেন। তবে হালে উত্তর পশ্চিমের অন্য কিছু ব্যক্তির সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতে বাধ্য হয়েছেন তিনি। বাধ্য হয়েছেন কারণ যুবক মার্শাল চ্যাং সুয়ে লিয়াং সিয়ানফুতে এসেছেন জাতীয় ডাকাত দমন কমিশনের কর্তা হয়ে, সহকারী সেনাধ্যক্ষ হিসেবে। কমিউনিস্ট বিতাড়ন বিষয়ক বিভাগের সর্বেসর্বা তিনি, সিয়ানফুতেই তাঁর সদর দপ্তর। নিজের তুংপেই বা মাঞ্চু সেনাবাহিনী নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন সেনসিতে। আবার তাঁর ওপর নজরদারি করার জন্য এসেছেন চিয়াং কাইশেকের একান্ত অনুগত শাও লি জু, সেনসি প্রদেশের রাজ্যপাল তিনি। এই সব ব্যক্তি এবং অন্যান্য আরও যেসব লোকেরা ছিল তাদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব থাকতই। নানান দ্বন্দ্বের টানাপোড়েনে কোনো ক্রমে বজায় থাকত ভারসাম্যটুকু। আড়ালে বসে কলকাঠি নাড়ছেন সন্দেহপ্রবণ চিয়াং কাইশেক স্বয়ং। তাঁর মতলব ছিল একদিকে উত্তর পশ্চিমাঞ্চলে কমিউনিস্টদের শায়েস্তা করে নিজের একনায়কত্ব কায়েম করা, অন্যদিকে বর্ষিয়ান ইয়াং হু চিং ও যুবক চ্যাং সুয়ে লিয়াংকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাঁদের দুজনেরই সেনাবাহিনীকে শেষ করে দেওয়া। তিন অঙ্কের একটা রাজনৈতিক সামরিক নাটক নিয়ে খেলতে নেমেছিলেন চিয়াং, এবং তার ধারণা ছিল এ খেলার মর্মার্থ একমাত্র তিনি ছাড়া আর কেউই বোঝে না। কিন্তু মতলব হাসিল করার জন্য তার অতিব্যস্ততা এবং তিনি ছাড়া অন্যেরা কিছুই বোঝে না এই মনোভাব দুয়ের যোগফল হিসেবে কয়েক মাসের মধ্যেই সিয়ানফুতে বন্দী হতে হল চিয়াংকে। তিনজনের করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়লেন তিনি। 50,000 ডলার ব্যয় করে সদ্য একটি পাথরের বিশাল প্রাসাদ বানিয়েছেন সেনাধ্যক্ষ ইয়াং। সেখানে গিয়েই দেখা করলাম তার সঙ্গে। প্রাসাদটিতে অসংখ্য ঘর, এটি শান্তিরক্ষা কমিশনের প্রধানের সরকারি বাসগৃহ। একাই থাকতেন চিয়াং, স্ত্রী থাকতেন না তার সঙ্গে। পরিবর্তনশীল এই যুগে অন্য অনেক চীনা যেমন পারিবারিক জীবনে অসুখী, ইয়াংয়ের জীবনও তেমনই, কারণ তিনি দুটি বিবাহ করেছিলেন,
প্রথমা স্ত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল পুচেং এ। অল্প বয়সে বিয়েটা দিয়েছিলেন তার বাবা মা। দ্বিতীয় স্ত্রী মাদাম চিয়াং কাইশেকের মতোই যৌবনদীপ্ত, সাহসী, সুন্দরী, আধুনিকা ও প্রগতিশীল। ইয়াংয়ের পাঁচটি সন্তানের জননী তিনি। নিজের পছন্দেই তাকে বিয়ে করেন ইয়াং। অনেকে বলে এই মহিলা নাকি এক সময় কমিউনিস্ট ছিল। মিশনারিদের পরামর্শ অনুযায়ী এই প্রাসাদটা যখন নির্মাণ করেন ইয়াং, তখন তার দুই স্ত্রী একটি দাবি পেশ করেন। দুই সতীনের মধ্যে একেবারেই বনিবনা নেই, দুজনেই ইয়াংয়ের পুত্র সন্তানের জননী, অতএব দুজনেই তাঁর বৈধ স্ত্রী, এবং এই অবস্থায় তারা দুজন এক বাড়িতে থাকবেন না, কোনো একজনকে অন্য কোথাও থাকতে হবে। এই সমস্যার সমাধান বিদেশিরা খুব সহজেই করে ফেলবে, বিবাহবিচ্ছেদ অথবা তৃতীয়বার বিয়ে করা। ইয়াং সে পথে হাঁটেননি, এখনও তিনি একাই আছেন। এই ধরনের দাম্পত্য সমস্যা আজকের চীনে আকছার দেখা যায়। আমেরিকায় পড়াশোনা করা ও মেথডিস্ট চার্চের মতাবলম্বী ধনী সুং মেই লিংকে বিয়ে করার সময় একই সমস্যায় পড়েছিলেন চিয়াং কাইশেকও। বহুবিবাহ মেনে নিতে অসম্মত হয়েছিলেন সুং। অগত্যা বিবাহ বিচ্ছেদের আশ্রয় নিয়ে প্রথমা স্ত্রীকে অর্থাৎ চিয়াংয়ের পুত্র চিংকুয়োর জননীকে ত্যাগ করেছিলেন চিয়াং এবং মাসোহারার বিনিময়ে সরিয়ে দিয়েছিলেন দুই উপপত্নীকে। মিশনারিরা উৎফুল্ল হয়ে তার এই সব কাজকে সমর্থন জানিয়েছিল। তার আত্মার কল্যাণ কামনা করে গির্জায় প্রার্থনা করতেও শুরু করেছিল। কিন্তু দাম্পত্য সমস্যা সমাধানের এই পশ্চিমী পন্থা চীনের বহু মানুষই তখনও পর্যন্ত মেনে নিতে পারেননি। বৃদ্ধ ইয়াং উঠে এসেছেন সাধারণ মানুষের মধ্য থেকেই, অতএব আত্মার কল্যাণের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রাখা। ডাকাতি দিয়ে জীবন শুরু করেছিলেন বলে নেতা হিসেবে ইয়াং অযোগ্য ছিলেন এমনটা মনে করার কোনো কারণ নেই। চীনের মাটিতে এই ধারণা একেবারেই অর্থহীন, কেননা যৌবনে ডাকাতি করাটাকে সাধারণত চরিত্রের দৃঢ়তা ও লক্ষ্যে অবিচলতা হিসেবেই মনে করা হয় এখানে। চীনের ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় এ দেশের সব থেকে খ্যাতিমান দেশপ্রেমিকরা প্রায় সকলেই কখনো না কখনো ডাকাত হিসেবে চিহ্নিত হয়েছেন। আসল সত্যটা হলো একদিকে কনফুসিয়াসীয় নির্দেশনামার প্রবঞ্চনা, অন্যদিকে মন্ত্রতন্ত্রের ধাপ্পাবাজির সুযোগ নিয়ে অনেক বাজে লোক, দুর্নীতিগ্রস্ত ও বিশ্বাসঘাতক ব্যক্তি ক্ষমতা হস্তগত করেছে এবং নিজেদের মতলব হাসিল করার জন্য অনেক বিশ্বস্ত ডাকাতের ক্ষমতাকে ব্যবহার করেছে তারা। বিপ্লবী হিসেবে সেনাধ্যক্ষ ইয়াংয়ের যে জীবন কাহিনী তাতে দেখা যায় এক সময় কৃষকদের নিঃস্ব রিক্ত জগৎটা বদলানোর স্বপ্ন দেখতেন তিনি। ক্ষমতা পাওয়ার পর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার পথ খুঁজে বেরিয়েছেন, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন চারপাশের অর্থলোলুপ শয়তানদের পরামর্শ শুনতে শুনতে। এলোমেলো হয়ে গেছে যাবতীয় স্বপ্ন। এই স্বপ্নের কথা অবশ্য নিজের মুখে আমাকে বলেননি তিনি। রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে তিনি রাজি হলেন না। খুব ভদ্রভাবে একজন সেক্রেটারিকে বললেন সে যেন আমাকে শহরটা ঘুরিয়ে দেখিয়ে দেয়। সেই সময় মাথার প্রচণ্ড যন্ত্রণা আর গেঁটে বাতে ভুগছিলেন ইয়াং। এই অবস্থায় তাকে প্রশ্নে প্রশ্নে উত্তপ্ত করতে আমারও ইচ্ছে করছিল না, বরং তার যন্ত্রণার কথা জেনে বেশ কষ্টই হচ্ছিল। অতএব তার সঙ্গে সামান্য কিছু কথা বলার পর চলে আসাটাই উচিত হবে বলে মনে হল।
ওখান থেকে বেরিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর জানার জন্য গেলাম মাননীয় রাজ্যপাল শাও লি জুর কাছে। যে বিশাল বাড়িতে রাজ্যপাল শাও থাকেন সেই বাড়িতেই তাঁর কার্যালয়। সেই বাড়িরই প্রশস্ত বাগানে আমাকে আহ্বান করলেন শাও। এই সুস্নিগ্ধ বিশ্রামাগারটি সিয়ানের উষ্ণ পাথুরে রাস্তার ধারে অবস্থিত। 6 বছর আগে যখন তাঁর সঙ্গে দেখা হয় আমার, তখন তিনি ছিলেন চিয়াং কাইশেকের ব্যক্তিগত সচিব। চিয়াংয়ের সঙ্গে তিনি আমার দেখা করিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে কুওমিনটাংয়ের মধ্যে পদোন্নতি হয়েছে তাঁর। তিনি যথেষ্ট শিক্ষিত এবং গুণী মানুষ। এখন তাকে রাজ্যপালের পদে উন্নীত করেছে চিয়াং। কিন্তু আরও অনেক আমলা রাজ্যপালের মতো তাঁর ক্ষমতাও সীমাবদ্ধ ছিল প্রাদেশিক রাজধানীর গুন্ডিটুকুর মধ্যে। বাইরের বিস্তীর্ণ ক্ষমতা ছিল সেনাধ্যক্ষ ইয়াং আর যুবক মার্শালের হাতে। এক সময় কমিউনিস্ট ডাকাত ছিলেন শাও। জীবনের প্রথম দিকে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তখন কমিউনিস্ট হওয়াটা চালু রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। অনেক চমৎকার তরুণ কমিউনিস্ট হয়ে গিয়েছিল, অথচ কমিউনিজম ব্যাপারটা সম্বন্ধে তারা প্রায় কেউই কিছু বুঝত না। এর জন্য পরে আফসোস করেছেন শাও। 1927 সালের পর কমিউনিজম ব্যাপারটার পরিচয় পাওয়া গেল এবং বোঝা গেল এর জন্য প্রাণটাও যেতে পারে। এরপর থেকেই বৌদ্ধ ধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন শাও। তার কথা আর কোথাও শোনা যেত না। অত্যন্ত অমায়িক ও ভদ্র ছিলেন তিনি। আমি জানতে চাইলাম, ওই লালেদের খবর কি? ওদের খুব বেশি জন আর বেঁচে নেই, যেটুকু আছে ওই সেনসিতেই। তাহলে কি লড়াই চলবে? আরে না না, উত্তর সেনসিতে তো এখন লড়াই তেমন হচ্ছে না। ওরা এখন আছে নিংসি আর কানসুতে, সম্ভবত ওই বহির মঙ্গোলিয়ার সঙ্গে ওই যোগাযোগ করতে চেষ্টা করছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিদ্রোহী সেনাধ্যক্ষরা দাবি তুলেছেন জাপানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। শাওয়ের কথা শুনে মনে হল সেখানকার পরিস্থিতি সংক্রান্ত বিষয়ের বাইরে কিছু আলোচনা করতে তিনি আগ্রহী নন। আমি জানতে চাইলাম জাপানের বিরুদ্ধে চীন লড়াই করুক, এটা তিনি চান কি না। আমার প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করলেন, তাকে আমরা সত্যিই পারি? অতঃপর জাপান সম্বন্ধে তাঁর নিজস্ব ধারণা কি তা আমাকে খোলাখুলি জানালেন এই বৌদ্ধ রাজ্যপাল। তবে সেই সঙ্গেই জানিয়ে দিলেন কথাগুলো প্রকাশ করা চলবে না। সমস্ত কুওমিনটাং কর্মকর্তাই এইভাবে কথা বলেন, প্রকাশ করা চলবে না। আমার সঙ্গে এই সব কথোপকথনের কয়েক মাস পরে ঠিক এই প্রশ্নটারই মুখোমুখি হতে হয়েছিল হতভাগ্য শাওকে। ঠিক আছে, পরে দেখা যাবে, এই ধরনের উত্তর শুনতে রাজি ছিল না মার্শাল চ্যাং সুয়ে লিয়াংয়ের সৈন্যবাহিনীর কয়েকজন বিদ্রোহী যুবক। তারাই এই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল শাও আর তাঁর জেনারালিসিমোকে। শাওয়ের স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন, যিনি মস্কোয় পড়াশোনা করেছেন এবং একসময় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। এইসব বিদ্রোহীদের হাতে বন্দী হওয়ার পরিণতিটুকু এড়িয়ে কোনো মতে পালিয়ে আসতে পেরেছিলেন শাও। আমার সঙ্গে কথা বলার সময় আমাকে কোনো রকম হুঁশিয়ারি দেননি তিনি। আলোচনা চলার সময় আমাদের মতান্তর যখন ক্রমশই প্রকট হয়ে উঠছে, তখন আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম আমি। ওর কাছ থেকে আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। আমার পিকিংয়ের সংবাদদাতা বলেছিলেন উত্তর সেনসিতে আপাতত লড়াই বন্ধ আছে। একই কথা শুনলাম শাওয়ের কাছেও। অতএব সব ব্যবস্থা ঠিকঠাক করতে পারলে এগিয়ে যেতে অসুবিধে নেই।